আমার নাম হচ্ছে বাচ্চামা মারমা। আমাদের এখানে এলাকা হচ্ছে রুমা বান্দরবান জেলা। এখানে খেলার মতো কোনো মাঠগুলো নেই, এখানে চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। মাঝে মধ্যে যখন গ্রীষ্মকাল তখন কিছু ওই নদীর পাশে বালুচর থাকে, সেই বালুচরে খেলতে পারি আমরা। ভোরে উঠে আমি বুদ্ধের কাছে বন্দনা করি ওই কেঙ্গে গিয়ে, যেন আমার দিনটা ভালো যায় আর যেন বড় হয়ে একজন ভালো ফুটবলার হয়, এটাই আমি প্রার্থনা করি। আমার নেশা হচ্ছে ছোট থেকে মানে একজন ভালো ফুটবলার হওয়া। ছোট থেকে আমার বলও ছিল না কোনো, মানে বল কিনতে গেলে তো আরো অনেক লং জার্নি ছিল। আর ছোট থেকে এই জন্য আমি মানে বিভিন্ন খড় তারপর কাগজ তারপর জাম্বুরা ফল দিয়ে খেলতাম মাঝে মাঝে। এই আমার খেলার পিছনে আমার অনেক অবদান। উনি ওই আমি যখন ছোট ছিলাম তখন বান্দরবান থেকে ওই যে রবার বল নিয়ে এসে এখানে খেলা মানে খেলতে দিতাম, ওখান থেকে প্র্যাকটিস করে। আমি রাইজিং স্টার এই খবর পেয়ে আমি তাকে একটা এয়ারটেল সিম কিনে দিলাম আমার ওই ভাগিনা বাচ্চামকে। তারপর সে এয়ারটেল সিমের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ওই এয়ারটেল রাইজিং স্টার ওখানে অংশগ্রহণ করে। প্রায় সাতটা থেকে পড়ছি বান্দরবানে, ওখান থেকে গিয়ে স্টেডিয়ামে থাকছি, রেডি করছি, ওখানে রেজিস্ট্রেশন করে ওখানে মাঠে নামছি, ওখানে একটা গোলও দিছি। আমার খেলা চয়েস হয়ে আমাকে ওই রেজিং স্টার কার্ড দিছে। ৩১ তারিখে চিটাগাং নিয়ে যাবে বিভাগ পর্যায়ে, আমাদের জেলা পর্যায়ে আমি দেখছি, খুব ভালো লাগছে আমার। বাসম রেজিস্টার মানে ১৬ জনে একজন হয়েছে, ওনার জন্য ব্যবসাদের জন্য দোয়া করে আমরা আরও বড় হোক আমরা দোয়া করি। আমি ভাবতে পারিনি যে সে এমন একটা বড় কম্পিটিশনে সে টিকবে, আজ সে চট্টগ্রামে গিয়ে খেলবে, আমার আশা সে চট্টগ্রামে ও জিতবে। আমি আশা করি এই সব সম্মুখীন মানে পার হয়ে মানে অতিক্রম করে অবশ্যই মানে আমার স্বপ্ন আমার লক্ষ্য বুঝতে পারবে।